দেখে লেজ নানা রসুন কইছে হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাশট্যাগ উই আর বং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব ভালো করে পুজো কাটানো শুরু করে দিয়েছো তো আমরা আজকে ভিডিওটা স্টার্ট করছি সপ্তমীর স্পেশাল খাওয়া দাওয়া নিয়ে তো আজকে একটু অন্যরকম স্টাইলে চিকেন বানিয়েছিলাম আর ছিল হচ্ছে চিংড়ি মাছের নারকেল চিংড়ি সরি চিংড়ি মাছের মালাইকারি না আর ছিল হচ্ছে তোমার বেগুন ভাজা আর সাদা ভাত এটাই ছিল আমাদের আজকের লাঞ্চ জমজমাট সপ্তমী স্পেশাল এই যে আমরা বেরিয়ে গেছি আমরা যাচ্ছি এখন সামনের সুপার মার্কেটে সরি সামনের মলটায় আমার বউ কোনো কথাই বলে না কিন্তু বলবি কিরে বলবি কিছু বল এই আমাদের কেনা হয়ে গেছে কয়েকটা জিনিসই কেনা ছিল দু তিনটা জিনিস কেনা ছিল তো আমরা কিনে নিয়েছি দেখাবো একটা দেখা দু তিনটা জিনিস কেনা ছিল আমাদের কেনা হয়ে গেছে কিনে নিয়েছি এখন আমরা যাচ্ছি সো কি বলতে চাস তুই সপ্তমীর দিনে ঘুরছি সেখানে প্যান্ডেলে না ঘুরে তিন টাওয়ারে যা হ্যাঁ আরে জীবন ভালো আছে বেশ তুমি একা দিলে কেন বকো এই দেখেই লেজ নানা মাসুল কইছে কোকো 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 নিজের মুডে তো এখন বাজে সকাল 10টা আসছে আজকে আমার ছুটি তো আজকে এখন আমি নিচে গেছিলাম কোকো যে আমার দাদার পাপিটা ছিল আমাদের কাছে ওরা চলে এসেছে অ্যাকচুয়ালি ঘুরতে গেছিলো ওখান থেকে তো ওকে নিচে দিতে গেছিলাম ভাবিকে তো ভাবি এসেছিলো আর ভিডিওটা করা হয়নি আমার যেহেতু ওরা একটু তাড়াতাড়ি দিয়েছিলো তো যে ওকে দিয়ে দিলাম ওকে দিয়ে এখন আমি চা নিয়ে যাচ্ছি রুমের দিকে রিমি এখন ঘুমাচ্ছে কারণ অনেক লেটে ঘুমিয়েছে এখন দেখি চাটা খাবো তারপরে আবার তো শুভ অষ্টমী সবাইকে আমরা তো ভেবেছিলাম বেরোবো তারপর দুপুরবেলা ওর আবার এখন অফিসে যেতে হবে কি একটা ওদের হয়েছে গ্রুপ ফটো তুলতে তো এখন যাবে তাই জন্য আর বেরোনো হয়নি এখন ভাবছি আমরা একটু পরে বেরোবো একটু দেখে আসবো প্রতিমা দর্শন করে আসবো যদি পারি তো যদি সময় হয় আমাদের এখন আমরা বলতে পারছি না যেতেও পারি নাও যেতে পারি আই থিঙ্ক যাবো দেখি ও অফিস থেকে আসুক কতক্ষণে আসতে পারে তারপর তো আমরা বেরিয়ে গেছি আমরা যাচ্ছি জি কাকা অনেক জোরে জোরে কথা বলছে তো আমরা যাচ্ছি এখন এই যে মোটা বসে গেছে এই আবার লালটা মানে লাল কুর্তাটা পড়েছিল ওটা আর হয়নি আবার সে পুরনো কুর্তাটা পড়লো লাল কুর্তাটা অনেক লুজ হচ্ছে তো আমি তো রোগ হয়েছে এর থেকে এজন্য লাল কুর্তাটা অনেক লুজ হচ্ছে না না ওয়াশ টাইট হচ্ছে পুরো পেটের জায়গাটাই টাইট হচ্ছে তার জন্য খুলে ফেললো তো আমরা যাচ্ছি এখন অন দ্য ওয়ে চলে এসেছি বল তুই চলে এসেছি আমরা খুঁজতে খুঁজতে যাচ্ছি কোথায় হচ্ছে বললো এখানেই হচ্ছে কোথাও ওখানে সব ইভেন্ট অনেক রকম ইভেন্ট হচ্ছে ঢাকের অবস্থা তোমরা শুনতে পাচ্ছ
প্রসাদ দিয়েছে আমাদের, দেখেছিস তো ভিডিও করেছিলি? হ্যাঁ করেছিলাম। প্রসাদ দিয়েছে যে আমাদের দুজনকে, আর হয়ে গেছে দুর্গা ঠাকুর দেখা। অনেক ভিড়, অনেক আওয়াজ, এত মোশন সিকনেস হয়েছে আমার যে আমি আর নিতে পারছিলাম। এখানে বসে ওখানে এত আওয়াজ ছিল, আমার তো মোশন সিকনেস এর প্রবলেম, গাড়িতে মাথা ঘুরাচ্ছিল ওখান থেকে। তারপরে ওই আওয়াজে গিয়ে ভালো লাগছিল, কিন্তু আমার মাথায় খুব লাগছিল। উপরে প্রসাদ নিয়ে চলে এসেছি, এখানে বসে বসে প্রসাদ খাবো। তো আমরা এখন চার পকোড়া খাচ্ছি, ওখান থেকে বেরিয়ে একটা জায়গায়। এরপরে কি আসবে, একটা জিঙ্কার বার্গার অর্ডার করেছি আমি। আর এখানে দেখো একদম হাওয়ার সামনে একটা রাস্তার পাশে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম আমরা ওখান থেকে বেরিয়ে। তাই বলো, তো এটা খাওয়ার পরে জিঙ্কার বার্গারটা আসবে, তারপর আমরা কোথায় যাবো? কি খাবি জানো? আমি সবরমা, ও সবরমা অর্ডার করেছে। শর্মা খাচ্ছে যখন গ্রিল্ড চিকেন শর্মা, কেমন রে? ভালো, স্টাফিংটা ভালো দেখে মনে হচ্ছে। এটা গ্রিল করেছে ওই জন্য বেশি ভালো লাগছে, নর্মাল এটা গ্রিল করে না। এই ওটা আমার, ওটা আমাকে দে, তোর হচ্ছে এটা, এটা খাবি। থ্যাংক ইউ। কামড় দে একটা দেবে, এখন রাক্ষসের কামড় দেবে একটা, অনেক বড়। কেমন করেছে? ভালো করেছে, ভালো করেছে। সাইডে তোর ইয়ে লেগে আছে, দেখ খেয়েছে সাইডে পুরো জিও চলে গেছে। তো সামনে একটা বললামই তোমাদের, সামনে আমরা কি বলে শপিং মলটা, হ্যাঁ কেএম ট্রেডিং এ যাচ্ছি। তো আজকের অষ্টমীর ব্লগটা এখানেই শেষ করছি। অষ্টমীর ব্লগ এই অবধি, আবার স্টার্ট করছি নবমী থেকে।